আপনার ব্যথাটা অনেক দিন ধরে হই। কোথায় ব্যথা? ব্যথা আপনার এই কোমরেতে, পায়ে ব্যথাটা। আচ্ছা, কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। এটা কি দুই পায়ে যেত নাকি শুধু এক পায়ে? না, এক পায়ে, ওই ডান পায়ে। জি, আপনার এই ব্যথার ওষুধ, অনেক ব্যথার ওষুধ খাইছি। পরে আপনার ওষুধ খাইতেছি অনেক। তারপরে আপনার এই হঠাৎ করে আপনার অনেক সমস্যা হয়ে গেছে, মানে আরতে পারিনি। আচ্ছা, পরে আপনার এই হসপিটাল গেছি, পরে আপনার চিকিৎসা করছি, এমআরআই করছিলাম। আচ্ছা, এমআরআই করছি, পরে আপনার ইয়ে ধরা খাইছি, TLID ধরা খাইছি। ওকে, সেই ব্যথার আজকে কি অবস্থা আপনার? সেই কোমর ব্যথা, সেই পায়ের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, না মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন? আমি তো এমন সব সময় ইনশাআল্লাহ হাঁটতে পারি, কোনো সমস্যা নেই। আর সেই ব্যথা ট্যাথা এগুলার আর কোনো কিছু নেই এখন? না, ইনশাআল্লাহ মোটামুটি ভালো রাখছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে যখন আসি, মনের ভিতরে একটা আনন্দ সবসময় কাজ করতে থাকে, কারণ সবসময় আমরা চেষ্টা করি নতুন কাউকে না কাউকে নিয়ে আপনাদের সামনে আসার জন্য। যখন একজন ভাই বা একজন বোন বা একজন মা যখন আমাদেরকে বলেন যে হ্যাঁ আমি সুস্থ আছি, আমি ভালো আছি, চেষ্টা করি সেই আনন্দটুকু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আমরা এরকম একজন দুজন, এরকম হাজার 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 মানুষকে চেষ্টা করে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। যদিও এত অসংখ্য রোগীকে আপনাদের সামনে নিয়ে আসাটা সম্ভব না, তারপরেও যতটুকু পারি আমরা চেষ্টা করি আপনাদের সামনে এই ধরনের সমস্যাগুলো নিয়ে হাজির হওয়ার জন্য। এবং তাদের জীবনে যে ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে বা যে ধরনের ভুল অপচিকিৎসা তাদের জীবনে ঘটেছে, অনেকের জীবনে অনেক করুণ করুণ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি, যাতে এই ধরনের ভুলগুলো আপনাদের জীবনেও না ঘটে। কোনো একটা ভুলের কারণে যাতে বলতে না হয় আমি যদি আরও আগেই চিকিৎসাটা করতাম বা আমি এই চিকিৎসাটা গ্রহণ করতাম তাহলে হয়তো আমার জীবনটা আজকে এরকম হতো না। অসংখ্য অসংখ্য মানুষের জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাচ্ছে শুধুমাত্র না জানার কারণে। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছেন আমাদের একজন প্রবাসী ভাই। যেই প্রবাসী ভাই বোনেরা অক্লান্ত পরিশ্রম করেন আমাদের দেশের বাইরে গিয়ে, দেশের মায়া ত্যাগ করে গিয়ে, পরিবার পরিজন ছেড়ে এত দূরে গিয়ে তারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা চেষ্টা করে যান। ওখানে গিয়ে দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনা বলেন বা শারীরিক ভুল কিছু নিয়ম কারণের কারণেই তারা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েন। এবং এতগুলো টাকা খরচ করে তারা যখন যান, আবার দেশে ফিরে আসাটা সেটা অনেক কষ্টকর। অনেক ক্ষেত্রে সেখানে চাকরি হারাতে হয়, বিভিন্ন রকম বিপদে পড়তে হয়। এবং এখানে যেমন আপনি বিপদে পড়লে আপনাকে সাহায্য করার জন্য আপনার আত্মীয় স্বজন আছে, সেখানে কিন্তু কেউ নেই, কেউই কারো না ওখানে। এটা অনেক কষ্টকর একটা জায়গা। তাই সেই জন্য আমাদের সকলকে অবশ্যই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, সঠিক নিয়মে চলতে হবে এবং সঠিক দিক নির্দেশনাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। দর্শক, আর বেশি কথা বলবো না, আসুন আমাদের আজকের অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার, বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? বাঞ্ছারামপুর থানা। বাঞ্ছারামপুর, খুব সুন্দর একটি জায়গা। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ হেলাল। মোহাম্মদ হেলাল। আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী। কোন দেশে ছিলেন? কুয়েতে। কুয়েতের কোথায়? কুয়েত সিটি। কুয়েত সিটিতে। আচ্ছা, কি পেশার সাথে জড়িত ওখানে? আমি এখন মসজিদের হারাস। আচ্ছা, মসজিদে আছেন। খুব পবিত্র একটি জায়গার সাথে আপনি জড়িত। আমাদেরকে যদি একটু বলেন আপনি কত বছর থেকে আছেন ওখানে? কেন আপনার আমি 5 বছর আসলাম। গত 5 বছর আজ থেকে আছেন। আচ্ছা, কি হয়েছিল আপনার একটু বলবেন আমাদেরকে? আমার আপনার ব্যথাটা অনেক দিন ধরে হই। কোথায় ব্যথা? ব্যথা আপনার এই কোমরেতে, পায়ে ব্যথাটা। আচ্ছা, কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। এটা কি দুই পায়ে যেত নাকি শুধু এক পায়ে? না, এক পায়ে, ওই ডান পায়ে। জি, আপনার এই ব্যথার ওষুধ, অনেক ব্যথার ওষুধ খাইছি। পরে আপনার ওষুধ খাইতেছি অনেক। তারপরে আপনার এই হঠাৎ করে আপনার অনেক সমস্যা হয়ে গেছে, মানে আরতে পারিনি। আচ্ছা, পরে আপনার এই হসপিটাল গেছি, পরে আপনার চিকিৎসা করছি, এমআরআই করছিলাম। আচ্ছা, এমআরআই করছি, পরে আপনার ইয়ে ধরা খাইছি, TLID ধরা পড়েছে। ওকে, আচ্ছা, একটু পিছনের দিকে যাই। যখন প্রথম ব্যথা শুরু হয় তার আগে কি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে এরকম কোনো কিছু? না, জি না, অ্যাক্সিডেন্ট করি নাই, কিন্তু আমি আপনার খেলাধুলা করতাম আগে। আচ্ছা, বাংলাদেশে থাকার সময়? জি, বিয়ের আগে খেলাধুলা করতাম, মানে স্পোর্টসের সাথে জড়িত ছিলাম তখন। জি, খেলা খেলতাম। আচ্ছা আচ্ছা, ওকে তো সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইনজুরড হইতেন ব্যথা পেতেন আবার সেটা অনেক ব্যথা পাওয়া যেত ইয়া খেলা তো অনেক ব্যথা পাওয়া যেত আচ্ছা তো তারপরে যখন আপনি জানেন হঠাৎ করে একদিন আপনি আপনার কোমরে ব্যথা অনুভব করেন ব্যথা অনুভবটা ধীরে ধীরে দেখেন পায়ের দিকে যেতে যাচ্ছে তো যখন প্রথম ব্যথা শুরু হয় সাথে সাথে কি ডক্টরের কাছে গিয়েছেন নাকি ডিসপেন্সারি থেকে ওষুধ এনে খেয়েছেন ব্যথা ডাক্তারের কাছে যাই নাই কিন্তু আপনার ওষুধ খাইছি অনেক ওষুধ খাইছি ব্যথার ওষুধ আচ্ছা ব্যথার ওষুধ খেলে ব্যথাটা কিছুটা কমে যেত কিছু কমতো পরে আবার আপনার কিছুদিন বাদে আবার দেখা দিত আচ্ছা তো তখন একটা সময় কি হয়েছিল সর্বোচ্চ খারাপ কি হয়েছিল মানে আপনার বিছানা থেকে উঠতে পারছেন না 7-8 দিন আপনার আসতে পারি নাই ঘুমোতে পারিতে পারি নাই কাজেও যেতে পারেন নি কারণ মসজিদের একটা গুরুত্বপূর্ণ কাজে আপনি আছেন মসজিদের কাজ দুইজন তো আমার লোকে ট্যাগ করতে আমি কাজ করতেই পারি না 8-9 দিন মানে মসজিদে নামাজও পড়তে পারি নাই কাজও করতে পারি নাই আচ্ছা যখন এত খারাপ অবস্থা তখন মনের ভিতরে একটা সংশয় কাজ করতো না কি হলো হঠাৎ করে আমার মানে আমরা বাড়িতে এবারে এসেছিলাম একবার ওই তারপর আল্লাহর কি রহমত করে আমরা আস্তে আস্তে সুস্থ হইছি তারপর আমরা এক বছর এই আপনার কাজ করছি করোনার জন্য আইতে পারি নাই আইলে একবার এবারে হইব লাগাই না কষ্ট করে আস্তে আস্তে করে কাজ করে তো আইছি আচ্ছা তো যখন ডক্টরের কাছে যান উনি এমআরআই করেন এমআরআই করার পর ওখানে যখন ডিস্ক প্রোলাপস আপনার ধরা পড়ে প্রথম তো উনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন উনি হ্যাঁ কোনো আমরা ইয়া দেন হ্যাঁ হসপিটালে যাইলে খালি কয় অপারেশন করতে হইব আচ্ছা আমি অপারেশন করতাম না আমরা বাংলাদেশ ডক্টর আছে একজন সবগুলো প্রধান আমি ইউটিউবে দেখতাছি দেখাইছি ওই ডাক্তাররা আমি দেখাইছি দেখ ইয়া করতে অপারেশন করতে হইব না ইনশাআল্লাহ অপারেশন বিহীন ভাবে চিকিৎসা আচ্ছা যখন মানে আপনার এই সমস্যাটা শুরু হয় তখনই আপনি মূলত স্যারের একজন ভিউয়ার ছিলেন এবং দীর্ঘদিন স্যারকে সাবস্ক্রাইব করেছিলেন এবং স্যারের ভিডিওগুলো আপনি দেখতেন যখন আপনাকে অপারেশনের কথা বলেছে আপনি বলেছেন যে আমি অপারেশন করব না আমি অপারেশন বিহীনভাবে চেষ্টা করব জি আচ্ছা সেই অনুযায়ী আপনি দেশে চলে আসেন জি আচ্ছা দেশে আসার পর কি সরাসরি স্যারের কাছে চলে আসেন সরাসরি না আপনার শরীরে কিছু স্বাস্থ্যটা ভালো ছিল না আপনার জ্বর ছিল তারপর ওই তখন আপনার জ্বর হইল কি করোনা না এদিকে আইনি 10-12 দিন বাড়িতে ছিলাম আচ্ছা ঠিক আছে তারপর চলে আসেন তারপর স্যারের কাছে আইছি আইয়া স্যার কইছে ভর্তি হয়ে লেগে আমি কই স্যার আমি কিছুদিন পরে পরে আইসি এসে ভর্তি হয়ে যান স্যার 6-7 দিন বাদে আইসি আচ্ছা স্যারের কাছে যখন ভর্তি হয়ে যান ট্রিটমেন্ট শুরু হয়ে যায় ট্রিটমেন্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন যে কেমন ট্রিটমেন্ট বা কতবার করে ট্রিটমেন্ট দিচ্ছে আপনার অনেক ভালো তিন বেলা আপনার ইয়ে দিতে আছে টাকা দিতে আছে দিতে লাগতেছে সব কিছু মানে অনেক ভালো চিকিৎসা মানে টাইম টু টাইম আপনার একটা ট্রিটমেন্টের পরে আরেকটা শুরু হয়ে যাচ্ছে আরেকটা মানে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে একটা জীবন চলছে টাইম টু টাইম দিতে আছে এটাই আপনার আমরা কপাল বুঝছেন না ভালো করার মালিক হইছে আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো প্রথম যখন স্যারের কাছে আসেন স্যার আপনাকে দেখেন দেখার পর কি বলেছিলেন আপনার রিপোর্ট দেখে যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন স্যার বলেছিলেন অপারেশন লাগবে না এটা ইনশাআল্লাহ আমরা 15 দিন ভর্তি থাকেন আমি কইছি স্যার 15 দিন দেন না আমরা 10 দিন দেন কথা ঠিক আছে আর 10 দিন ভর্তি আলহামদুলিল্লাহ যখন প্রথম শুনতে পেয়েছেন যে না অপারেশন লাগবে না অনেক শোনার পর কেমন লাগছে অনেক খুশি লাগছে আমরা মিডিয়া নিয়ে অনেক ইয়ে ছিলাম না জানি দুশ্চিন্তায় ছিলেন তো স্যার কইছে যে অপারেশন লাগবে না আমরা অনেক খুশি হইছে মানে আলহামদুলিল্লাহ পড়তে ফাটলাই গেছে গেল আমি তো যাক আলহামদুলিল্লাহ মানে মনের দিক দিয়ে অনেক আপনি ফ্রি হয়ে গেছেন আমরা জানি আজকে 10তম দিন এবং আজকে আপনি চলে যাচ্ছেন রিলিজ নিয়ে চলে যাচ্ছেন তো এই আজকে আপনার 10 দিন আগে সে আপনি যে ব্যথার কারণে আপনি আপনার অফিসে যেতে পারেননি কাজে যেতে পারেননি সেই সুদূর প্রবাস থেকে চলে এসেছেন এবং একটা সময় আপনি চাকরি ছেড়েও চলে আসতে চেয়েছেন যে পার্মানেন্ট চলে আসবেন এই ব্যথার জন্য মুক্তি পাবেন না সেই ব্যথার আজকে কি অবস্থা আপনার সেই কোমর ব্যথা সেই পায়ের ব্যথার কি অবস্থা আলহামদুলিল্লাহ না মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন আমি তো এমন সব সময় ইনশাআল্লাহ হাঁটতে পারি কোনো সমস্যা নেই আর সেই ব্যথা ব্যথার এগুলার আর কোনো কিছু নেই এখন না ইনশাআল্লাহ মোটামুটি ভালো রাখছে তাহলে আপনার কি মনে হচ্ছে যে এই যে এত কষ্ট করে এই সুদূর প্রবাস থেকে অপারেশন না করে সরাসরি চলে আসছেন সেই আশাটা কি সঠিক ছিল সিদ্ধান্তটা সঠিক ছিল আমি তো আমরা নিজে আইছি এটা চিকিৎসার জন্য আমি অনেক বাইরে বলবো ইনশাল্লাহ যদি ডিপিএসসি হসপিটাল আইয়ে ইনশাল্লাহ অপারেশন বার্তা ইনশাল্লাহ ভালো হইব ইনশাল্লাহ আশা আছে আলহামদুলিল্লাহ দেখতেছি অনেক মানুষ ভালো হইতেছে আপনার আশপাশে যারা আছেন তারা অনেক সুস্থ হয়ে যাচ্ছে অনেক মানুষ ইনশাল্লাহ অপারেশন লাগে না অপারেশন বার্তা ইনশাল্লাহ আল্লাহর রহমত করে আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমার এই ভাই একজন দুজন না কিন্তু হাজার হাজার আমার এরকম ভাই বোন এই যে অপারেশনবিহীন যে চিকিৎসার কথা বলছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দেখুন আকাশে যখন সূর্য উঠে তখন কিন্তু বলে দিতে হয় না যে সূর্য উঠেছে আমরা কিন্তু এমনি বুঝতে পারি যে আসলে সূর্য উঠেছে ঠিক তেমনি সত্য বা সঠিক চিকিৎসা बोलते हैं ना मानुष के मानुष एमनी जेने जाए। देखुन अपारेशन विहीन भावे एई खबर जेमन हजार हजार मानुष जानें तेमनी अनेक मानुष आछेन तारा एखोनो जानेन ना। आमादेर देश ना सुदूर अमेरिकार आपनार गवेषणाय किन्तु जाना जाए जे एरकम असंख्य अपारेशन हय तादेर जे अपारेशनगुलो प्रयोजनीय हय ना। एटा तादेर रिपोर्ट आपनारा गुगले सार्च करले आसले एई जिनिसगुलो आपनारा जानते पारबेन। एरकम असंख्य असंख्य स्टैटिस्टिक्स आछे जे बिना अपारेशने हजार हजार रोगी भालो होच्छेन। एमन अनेक अपारेशन आछे जेगुलोर कोनो दरकारई नेई अथच सेई अपारेशनगुलो करा हयेछे। एक अपारेशन आसले कारोई कामना ना। अपारेशन अवश्य जरूरी एक जिनिस अवश्य दरकार यदि आपनार प्रयोजन हय आमरा अवश्य अपारेशन करब। किन्तु यदि आमि अपारेशन छाड़ा एक रोगी के भालो करते पारी अपारेशन छाड़ा यदि आमि भालो होते पारी आमि केन सेई सुयोगटा निब ना। आपनादेर भितरे जारा एई धरनेर समस्याटाय आछेन जारा एई धरनेर समस्याय दीर्घदिन याबत भुगछेन जादेर अपारेशन करार दरकार आपनारा मने करछेन डक्टर बलेछे अपारेशन करते होबे। आमादेर रिक्वेस्ट आपनारा एकबार हलेओ डक्टर मोहम्मद शफिउल्लाह प्रधान ओनार काछे आसेन ওনার সাথে একবার দেখা করেন আপনার রিপোর্টগুলো একবার দেখান। আমার মনে হয় যে আপনারা একটা সঠিক একটা ধারণা পেয়ে যাবেন যে আপনাকে আসলে কি করতে হবে। যদি আমার হাতে একটা সুযোগ থাকে আমরা কেন সেই সুযোগটা গ্রহণ করব না। এই যে আমাদের এই ভাই যেমন প্রবাসে ছিলেন খুব ভালো একটি মসজিদের সাথে উনি জড়িত একটা মহৎ কাজের সাথে এবং দেখুন যে ওখানে গিয়ে উনি এমনভাবে অসুস্থ হয়ে পড়েন যে উনি ওনার কাজে যেতে পারছিলেন না প্রায় বিকলাঙ্গ হয়ে গিয়েছিলেন। पर सेखान थेके आल्लाह ताके रक्षा करेছেন उनी धीरे धीरे आबार एकटु हांटते शिखेছেন एबं एखन उनी चिकित्सा नियेছেন एबं देखुन आजके उनी सम्पूर्ण सुस्थ आছেন भालो आছেন स्वाभाविक आছেন एबं उनी आबारो फिरे जाबेन ओनार काजे जेखाने उनी एकटा समय चिंता करेছিলেন যে आमी काज करब ना प्रवास थेके आमी चले आसब। किन्तु एखन ओनार निजेर भितरे कन्फिडेंस आछे जे ना आमी काज करते पारबो आमी देशेर जोन्नो किछु करते पारबो उनी आबारो जाबेन सेई स्वाभाविक जीवने। एई जायगाय आपनि केन थाकबेन ना एकबार आपनार निजेके प्रश्न करुन। आमरा सबाई सुस्थ थाकते चाई भालो थाकते चाई আমরা সবাই একসাথে বাঁচবো ভালো হয়ে বাঁচবো সুস্থ হয়ে বাঁচবো। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।